এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি বেরোচ্ছি, বুঝেছিস? অর্জুনটা ফিরলো না, কি যে কষ্ট করছে ছেলেটা। জীবনে স্বপ্ন আছে,
কণ্ঠে গান আছে, সে গান আমি চাইব ছড়িয়ে দিতে। হৃদয়ে ছন্দ আছে, সুরেতে প্রাণ আছে, সেই সুর চাই গো ভরিয়ে দিতে। জীবনে স্বপ্ন আছে, কণ্ঠে গান আছে, সে গান আমি চাই গো ছড়িয়ে দিতে। আমার ভালোবাসার জয়ের মালা তাকে চাই পরিয়ে দিতে। হৃদয়ের ছন্দ আছে, সুরেতে তান আছে, সেই সুর চাই গো ভরিয়ে দিতে। জীবনে স্বপ্ন আছে, কণ্ঠে গান আছে, সে গান আমি চাই গো ছড়িয়ে দিতে। আছে গোপনে, ফেলে আসা স্মৃতি যদি খোঁজে স্মরণে, মানুষের কত কথা আছে গোপনে, ফেলে আসা স্মৃতি যদি খোঁজে স্মরণে, তাদের না বলা কিছু মনের জ্বালা আমি চাই সরিয়ে দিতে। হৃদয়ে ছন্দ আছে, সুরেতে কান আছে, সেই সুর চাই গো ভরিয়ে দিতে। জীবনে স্বপ্ন আছে, কণ্ঠে গান আছে, সে গান আমি চাই গো ছড়িয়ে দিতে। হৃদয়ে ছন্দ আছে, সুরেতে গান আছে, সেই সুর চাই গো ভরিয়ে দিতে। জীবনে স্বপ্ন আছে, কণ্ঠে গান আছে, সে গান আমি চাই গো ছড়িয়ে দিতে। শান্তুরে ভীষণ খিদে পেয়েছে, খেতে দে। হ্যাঁ দাদাকে খেতে দে, আমি যাচ্ছি। হ্যাঁ বালতিটাকে সরালো রে। ওকে চেনো না, ও তো অর্জুন দা। অর্জুন আমার লক্ষ্যটা ছিল, কিন্তু
ওই বালতিটার উপরে। কিন্তু আমার লক্ষ্যটা যে ছিল অন্যদিকে, আমার সঙ্গে টক্কর, জানো না আমি কে? আমাকে জল নিতে দিচ্ছে না উপেন্দা। কেন জল নিতে দিচ্ছ না কেন? তুমি কি জানো না যে বস্তিতে যাতে সবাই জল পায় তার জন্য আমি কলটা বসিয়েছি? জানি আপনি এই শহরের মিউনিসিপালিটির চেয়ারম্যান, আর আপনি জনগণের ভালোর জন্যই এটা করছেন। কিন্তু বস্তির লোকেরা যাতে সুস্থভাবে জল নিতে পারে সেটা দেখাও তো আপনার কর্তব্য। কর্তব্য? তুমি আমাকে কর্তব্য শেখাতে এসো না। এই উপেন্দ্র চৌধুরী যদি এখানে কল না বসাতো তাহলে সমস্ত বস্তির লোক জল না পেয়ে শুকিয়ে মরে যেত, বুঝতে পেরেছ? জল না খেয়ে শুকিয়ে অনেকেই মরছে। বস্তির এলাকায় পাঁচটা কলের জায়গায় মাত্র দুটো কল বসেছে, বাকি তিনটে কলের টাকা কোথায় গেল বলুন? হিসেব আপনারা কোনোদিনই দিতে পারবেন না, তাই সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য বড় বড় কথা বলেন আপনারা। কতদূর লেখাপড়া করেছো? চাকরি বাড়ি কিছু করো? না সেরকম কিছু করি না, তবে ভালো একটা চাকরির চেষ্টা করছি। দেখো তো কাণ্ড, তোমার এই দাদা থাকতে তুমি এত কষ্ট করছো? হ্যাঁ, আরে তোমার এই দাদা থাকতে তোমার এত কষ্ট কেন? হ্যাঁ, চলে এসো একদিন আমার এখানে, আরে একটা ব্যবস্থা হয়ে যাবে, চলে এসো। চ দাদা, আপনি অর্জুনকে চাকরি দেবেন? বোকার ছেলে, রাজনীতি বুঝিস না? বুঝতে শেখ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সত্যি অর্জুন, আজ যদি তুমি এখানে না থাকতে তাহলে কি যে একটা হয়ে যেত। আপনি যদি এখানে না আসতেন তাহলে এখানে হয়তো একটা রক্তগঙ্গা হয়ে যেত। না, আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন বীরপাড়ার বস্তিতে হতে দেব না। তবে যদি উপেন চৌধুরীর লোকেদের জন্য বস্তির লোকেরা ঠিক মতো জল না পায় তবেই এখানে একদিন রক্তের গঙ্গা বইবে, আর তখন ওই উপেন চৌধুরীর দেহের রক্ত আপনারা পাত্রে ভরে নিয়ে ঘরে যাবেন। অর্জুন দা ঠিকই বলেছে, অর্জুন দা আজ থেকে আমাদের বীরপাড়ার সম্রাট। শান্তু ছেড়ে দে। শান্তু, মারপিট করার সময় মনে ছিল না? তাহলে যারা অসহায় তাদের উপর জুলুম করবে? চুপ কর দাদা, মেরে রক্ত বার করে দিয়েছে, ওর বীরত্ব দেখাচ্ছিস? মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? প্রেম দিবি না কেন, যাকে দিলে লাভ হবে তাকেই দিবি বলছিস? কিন্তু কাকে প্রেম দেওয়া যায় বলতো? কি ম্যাডাম, গাড়িটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ দেখুন না, কিছুতেই ঠিক করতে পারছি না। আচ্ছা, ধারে কাছে কোথাও মিস্ত্রি আছে? না, তবে ধারে কাছে তো আমরা আছি। আপনারা পারবেন ঠিক করতে? কেন পারবো না, শুধু গাড়ির ইঞ্জিন কেন,
যে কোনো ইঞ্জিনই আমাদের হাতে ছোঁয়ায় এক সজাগ হয়ে ওঠে। আচ্ছা আপনি গাড়িতে বসুন, আমরা দেখছি। কি হলো, চাকা হাওয়া খুলছেন কেন? কেন তোমায় নিয়ে হাওয়া খাবো বললে? জানো আমি কে? কে? তুমি আমার ফুলটুসি। এসো না ফুলটুসি, তোমায় নিয়ে করি খুশি। মায়ের আদর পাওনি, আজ না হয় মাসিমার আদরে একটু বেশি বেশি করে খেয়ে না। অর্জুন, মনির মার হাতের ফুল খুলুচি মিস করো না? লুচিগুলো মনির মার হাতে না হয়ে যদি মাসিমার হাতে হতো না, তাহলে দারুণ ব্যাপার হতো। কি দারুণ হতো অর্জুন! বাবা, তো মা হো। সেই কথাই তো হচ্ছিল, খাবে নাকি দুটো? কি লুচি? না না, আমাকে কোনো ফ্যাক্টরিতে বেরোতে হবে, ওসব লুচু চুচি খেলে একবার ওঠা না। আজ আমার ফ্যাক্টরিতে এক্সাইজ ইন্সপেকশন আছে। অর্জুন তুমি খাও খাও। হ্যাঁ খাও, শেষ হয়ে গেলে মনির মা আবার ভেজে দেবে। তুমি আমাকে পেটুক ভেবেছো নাকি? তা নয় তো। কি আমি পেটুক? সেসব কথা মনে পড়ছে? কি লক্ষ্য করছিলিস যে একটা পাখি দিলিতে উড়িয়ে করে ডাকবো বল? তুই পাখি লক্ষ্য করছিলিস? ঠিক আছে, আমি তোকে অন্য পাখি খুঁজে দেবো, এখন চল লুকোচুরি খেলি। না আমি খেলবো না, তুই খেলতে যা। ঠিক আছে, আমি আর শান্তু গিয়ে মালা গাছি। এই মালাটা আমি পুতুলের বর বউকে পরাবো। তুই কার বিয়ে দেখেছিস? হ্যাঁ দেখেছিস। কার বিয়ে দেখেছিস? বাবার। তোর বাবা বিয়ে তুই দেখেছিস? হ্যাঁ দেখেছিস। বাবা মায়ের গলায় মালা পরিয়ে দিচ্ছে, অ্যালবামের ছবিতে দেখেছি। ও মালা পরিয়ে দিলে বিয়ে হয়ে যায়, অনেক লোককে কথা হয়। তোকে আমি মালা পরিয়ে দিচ্ছি, তাই হলে আমাদের বিয়ে হয়ে যাবে। দেখ আমি মালা পরবই না। বিয়ে হলো খাওয়াবে না? হবে হবে, বড় হয়ে চাকরি করে তোকে খাইয়ে দেবো। Thank you.
দুটি ধরো বীরপাড়ার অর্জুন এতখানি লেখাপড়া শিখে শেষে হোটেলে গান গাইতে হচ্ছে, খদ্দেরের মনমজাতে কোমরও দোলাতে হচ্ছে। পারবেন পারবেন এসব ছেলেকে ঠিক মতো ঠেকিয়ে রাখতে? দূর দূর, একটা জঙ্গলের জীবন। বাংলা না আর শোনো, অর্জুনকে একটা চা দাও। লেবু চা না দুধ চা? লেবু চাই দাও। তোরা তো ভালো আছিস অর্জুন, লেখাপড়া তো আমার কিছু হলো না। হ্যাঁ, তিন তিনবার মাধ্যমিকে গাড্ডা মেরে শেষকালে ওই চামচে ঘুটোচ্ছি। তবু তোরা মাঝে মধ্যে আসিস বসিস, এইটি যা ভাল লাগে আর কি। এই যে আমাদের সরকারের খাঁকি বাবু এলেন। আরে না না, আরে তুই কি করবি, তোকে কিছু বলিনি, তুই তো সরকারি চাকরি করছিস। এই যে এস 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 বাঁকুদা, হ্যাঁ জানিস অলোক একটু আগে বাঁকুদা কি বলছিল, বলে অলোক তো ভালোই খেলছি আজকাল। বেশি না কপচে ফাটাফট চা দাও। চলো পুলিশ বাবু শিখে একটা চা দাও। চো অর্জুন, তুই সেই স্কুলে সেই ক্লাসের বেস্ট বয় রয়ে গেলি। হ্যাঁ, তুই খুব ভাগ্যবান, বেশ আছিস। লেখাপড়া শিখে আমারই কিছু হলো না, হলাম হোটেল সিঙ্গার। না না, সে কথা বলিস না, ক্লাসে পড়াশোনায় তুই সবচেয়ে ভালো ছাত্র ছিলি। আর পড়াশোনার কথা যখন উঠলই, তখন স্কুলে সেই দিনটার কথা তোর মনে পড়ে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না গোল্লা। আর পরীক্ষার শেষে বড় বড় রসগোল্লা পাবি। কাল আবার ধরব। বসো বসো। রোল নম্বর ১ উপস্থিত। রোল নম্বর ২ উপস্থিত। রোল নম্বর ৩
রোল নম্বর 4 উপস্থিত রোল নম্বর 5 কি ব্যাপার ক্লাসে অর্জুন অলককে দেখতে পাচ্ছ না তো ওরা সব কোথায় অর্জুন তুই রসগোল্লা দিয়ে কি করবি আমি স্যারকে খাওয়াবো স্যারকে রসগোল্লা খাওয়াবি আমি নয় তুই একিরে তুই তো খেয়ে ফেলছিস রসটা খাচ্ছি আমি রসটা খাচ্ছি আমি গোল্লাটা খাবে স্যার চল তোমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের নাম শুনেছো তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজীশ্বর তোরা দুজনে ওখানে দাঁড়িয়ে কেন রে হাতে গেলে কি আসে কথা বলছিস না যে হ্যাঁ স্যার অলোকের জন্মদিন তাই মিষ্টি এনেছি মিষ্টি তাই বল আমি ভাবলাম ছেলে দুটো ক্লাসে নেই কেন আসতে আসতে হাই হাই রাখ সেদিন তোদের যে মেরেছিলাম লাগেনি তো তোরা দুজনই খুব ভালো ছেলে সোনা ছেলে মানাও ছেলে ও বাবা গো আস্তে আস্তে হ্যাঁ অর্জুন রসগোল্লা গুলো এরকম কেন রে মানে রস নেই এখনকার রসগোল্লাতে রস থাকে না স্যার রসগোল্লা খাচ্ছি না একদিন বাড়িতে না ছুটির দিনে বসে ছুটি আড্ডা দেওয়া যাবে একটা রেডে বেরিয়েছি আর চলে যা পরে দেখা হবে শোন 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 কি হলো দেখ না দারুণ চাকরির খবর আছে মাইরি কিন্তু বলেছে যে কোনো এক বিশিষ্ট লোকের কাছ থেকে আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে কি হলো অসুবিধাটা কি হলো তা আমি কোথায় ক্যারেক্টার সার্টিফিকেট পাবো কেন আরে উপেন চৌধুরী হ্যাঁ ও তো শহরের একজন বিশিষ্ট লোক না 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 ওখানে হবে না ওই উপেন চৌধুরীর সঙ্গে আমার ঝঞ্ঝট হয়ে গেছে আরে দূর সে কি আর মনে রেখেছে নাকি উপেন চৌধুরী ঠিক মনে রেখেছে বস্তিতে জল নেওয়ার ব্যাপারে ওর চামচের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল শেষকালে আমাকে ম্যানেজ করার জন্য বললো চলে এসো তোমাকে আমি আর চাকরি করে দেবো এলাম আর দিয়া মানে গাড়ল আরে চাকরিটা না নিস সার্টিফিকেটটা তো নিবি ঠিক বলেছিস আমি কালই যাব কি ব্যাপার তুমি একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য এসেছিলাম চাকরিতে অ্যাপ্লাই করবো তুমি তো কিছুদিন আগে বীরপাড়ার বস্তিতে এই পটাকে মারধর করেছিলে না ও জল নিয়ে খুব বাড়াবাড়ি করতো তাই বস্তির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তোমার নয় চাকরিটা পেয়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে হ্যাঁ চাকরি বোধহয় আমি পেয়েই যাব সার্টিফিকেটটা পেয়ে গেলে খুব উপকার হয় শোনো তুমি হাজার পাঁচেক টাকা জোগাড় করো তাহলে সার্টিফিকেটটা পেয়ে যাবে আমার বাবা একটা সামান্য চাকরি করেন এত টাকা আমি কোথায় পাবো তাহলে সার্টিফিকেটটা আমি কি করে দেব বাবা আচ্ছা আপনি তো সমাজসেবী একজনের চাকরির জন্য সার্টিফিকেট দেওয়া তো সমাজেরই সেবা করা তাই না সমাজ সেবা
সমাজ সেবা কাকে বলে সেটা আমি তোমার কাছে নতুন করে শিখতে যাব না। তুমি এখন আসতে পারো। তবে একটা কথা বলে যাচ্ছি, সমাজ সেবার নাম করে গরিবদের ঠকিয়ে বড় লোকেদের দালালি করার দিন কিন্তু শেষ হয়ে গেছে, এটা মনে রাখবেন। শোনো, খুব যে বড় বড় কথা বলছো, তুমি কি মনে করছো তোমার এই নরম গলার আওয়াজে আমি ভয় পেয়ে যাব? না না, ভয় পেতে হবে না, আপনাকে ভয় পেতে হবে না। তবে নরম গলার কথাই যখন তুললেন, তখন আরেকটা কথা বলে যাচ্ছি, আমার আজকের এই নরম গলা আগামী দিনে কঠিন বিদ্রোহের আওয়াজ তুলতে পারে, এই কথাটাও মনে রাখবেন। আর এটাও জেনে রাখুন, আপনাদের মতন ঘুষখোর মেয়েকে সমাজসেবীদের মুখোশ আমি টেনে খুলে ফেলব, এটা আমার প্রতিজ্ঞা। দেখলি, দেখলি তোরা, আমারই বাড়িতে বসে আমাকেই চোখ রাঙিয়ে গেল, এ তো বিদ্রোহের হুমকি। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন, মুচকে ছোঁয়া মুখ ফসকে কি বলতে কি বলে ফেলেছে। আমি ছেড়ে দেবো না, সহজে ছেড়ে দেবো না। রক্তের এত তেজ, খোঁজ নিয়ে দেখতে হবে ও কার ছেলে। ওর বাবা আইডিয়াল স্টিল কোম্পানি ক্যাশিয়ার কমল বোস। অর্জুন ছোকরা জানে না যে উপেন্দ্র চৌধুরীকে কেউ যদি ফোঁস করে তাহলে সে বিশেষ ছবল মারবেই। ফোঁস ফোসনে আমি বন্ধ করে দেবো। আইডিয়াল স্টিল কোম্পানির ক্যাশিয়ার কমল বোস। শর্মা, শর্মা, মৃগাঙ্কবাবু চিঠি এসেছে, যার ছেলের সঙ্গে কুসুমের বিয়ের সম্বন্ধ করেছিলাম। হ্যাঁ, ছেলেটি ভালো জানো, ইঞ্জিনিয়ার, দেখতেও ভালো, আমি ছবি দেখেছি, এখন ভালো ভালো বিয়েটা হয়ে গেলেই। সে তো ভালোই হয়, কিন্তু কুসুম, মাউটা বললি যে চুলটা কোনো ভালোই হলো না। মা, আমি এখন বিয়ে করবো না, তোমরা এখনই বিয়ের কথা চিন্তা করো না প্লিজ। চিন্তা করবো না কি রে, তুই বড় হচ্ছিস, বাপ হিসেবে তোর বিয়ের সম্বন্ধ করা আমার কর্তব্য, আমি করবো না। কি রে, বাপি যা বলছে সব শুনেছিস তো? শুনেছি মা, কিন্তু তোমাদের কথা আমি মেনে নিতে পারলাম না। মেনে নিতে পারবি না কেন? কেন মেনে নিতে পারবে না? আমি বলছি তুমি তোমার বাবার কথা মেনে নাও। আমাকে বিয়ে করে তুমি কি পাবে? একটা আধা বেকার ছেলে আমি? সারা জীবন তুমি বেকার থাকবে নাকি? একটা ভালো চাকরি বাকরি জোগাড় করতে পারবে না? তারপর? তারপর আমাদের বিয়ে হবে, আমরা দুজন দুজনের হব, ছোট্ট নদীর ধারে থাকবে একটা ছোট্ট বাসা, তুমি সারাদিন কাজ সেরে এসে আলতো করে ডাকবে, বউ কই, আমি তখন এক হাত ঘোমটা টেনে এনে বাইরে দাঁড়াবো, তুমি আমায় অবাক হয়ে তাকিয়ে দেখবে, কি রাজি তো? তখন লাল টুকটুকে ডুরে শাড়ির মাঝখান দিয়ে সূর্যের লাল ছটার মতো দেখতে পাবো তোমার সিঁথিতে সিঁদুরের রেখা। অর্জুন, এ জীবন আমার এই স্বাদ মিটবে তো? নিশ্চয়ই মিটবে, চলো না কুসুম, আমরা দুজনে কোথাও চলে যাই। কোথায়? দূরে, অনেক দূরে, আমরা দুজনে কোথাও হারিয়ে যাই। এসো এসো আরো কাছে, একটু পেতে চাই, যাই গো চলো যাই, দূরে দূরে আরো দূরে, যাই হারিয়ে যাই,
রশ্মি ভরি ছাড়ো ছাড়ো তাড়াতাড়ি তুমি খুশি ভরি ছাড়ো ছাড়ো তাড়াতাড়ি করুণা বাড়াবাড়ি তোমায় দেখে মাতাল তোমায় দেখে পাগল তোমায় দেখে মাতাল তোমায় দেখে পাগল পাগল হতে কোনো ক্ষতি নাই যাই গো চলো যাই স্বপ্ন ছিল সত্যি হলো কবে থেকে বলো বলো শুনবো দূরে চলো স্বপ্ন ছিল সত্যি হলো কবে থেকে বলো বলো শুনবো দূরে চলো সর্বশান্ত করে দেন সে আর বলতে তা অফিসে আসতে আজ একটু লেট হলো বলে মনে হচ্ছে আর বলো না ভাই বাজার কোথায় বেলা হয়ে গেল আর সারা বাজার যেন তেলাপিয়া আমেরিকান রুই আর সিলভার কাপে ভরা কিনে ফেললাম খানিকটা আচ্ছা হ্যাঁ আমার মেয়ে শান্তা ও তো সরপুটিকে দেখো ভালোবাসে বলে বাবা সরপুটি বাজারে পেলেই তুমি নিয়ে আসবে আরে সরপুটি তো দারুণ মাছে হ্যাঁ বেশ ঝালঝাল কষা কষা দারুণ জমে কিন্তু চিড়িয়া করে জল এসে জলে যাবে তবে জানো ভাই খেয়েছিলাম বিয়ের পর দু বছর টানা দু বছর তারপর কি হলো নিজের এক গন্ডা চুলোপুটি এলো ও পড়ে গেল ও টাকাটা জমা দিতে হবে তো ম্যানেজারের কাছে দাঁড়াও ভাই আর দুটো টাকা জমা দিতে হবে দিয়ে আসি ভাই অনেক দায়িত্বের কাজ বুঝেছো না এর সাথে গল্প হবে বুঝেছো হ্যাঁ আজ জমিয়ে গল্প করবো এই আসছি মা মা গো মা বেটার দিকে একটু কৃপা দৃষ্টি দিও মা এই যে স্যার 50,000 টাকা আছে আপনার ঠিক আছে মিলিয়ে নেবেন কত টাকা আছে বলছেন 50,000 টাকা 50,000 হ্যাঁ কাগজের সঙ্গে তো মিলছে না 100 টাকার বান্ডিল একটা নেই পুরো 10,000 টাকা শর্ট 10,000 টাকা শর্ট কি করে হবে স্যার আমি কাল সত্তর সামনে গুনে আলমারির মধ্যে রাখলাম টাকাগুলি আপনার সামনেই আছে গুনে দেখুন শুনুন আপনাকে 7 দিন সময় দিলাম এই 7 দিনের মধ্যে টাকাগুলি ক্যাশে বুঝিয়ে দেবেন আর তা যদি না হয় তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে স্যাক করতে বাধ্য হবে Ha 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 ha
মোক্ষম জবাবটা দেওয়া হয়েছে সত্য। আর ওই যে কথায় বলে না, তোকে না পেলুম তো তোর বাপকে গিয়ে ধরলাম। কি করে ঘটনাটা ঘটালে? আগে দেখুন, আমি আপনার নিমক খাই, বুদ্ধিটাই মগজ থেকেই বেরিয়েছে। ওই গতকাল বুঝলেন অফিস ছুটির সময় যখন আমরা বেরুতে যাব সেই সময় পাঁচশো বছর এখন দেরি আছে যে বাথরুমটা এখানে ছেড়ে আসি। কত টাকা দাও মারলে? ওই বাঙ্গিলে ভাও পুরো 10,000। কদিন বেশ হুইস্কি রাম এসব খাওয়া যাবে তো নিশ্চয়ই, কিন্তু ওই আমারটা নিও, 1,000 নিও। মাত্র 2,000? কত রিস্ক নিয়ে কাজটা করলুম। কাজটা তো করেছো তুমি, প্ল্যানটা তো আমার, এর জন্য বেশি দাম দিতে হবে না। না না, ফুর্তি করো, ফুর্তি করো, আনন্দ করো। তোমার কুলোপনা চক্র আমি ভেঙে দিয়েছি অর্জুন বোস। কিছু হয়নি, জ্বর তো হঠাৎ এসে গেল। আমি ডাক্তার ডেকে আনছি। না বাবা না, কোথাও যাস নি, আমার কাছে বস, আমার কাছে একটু বস, বস। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। বাবা কি বলছো তুমি? আমি চুরি করিনি অর্জুন। বাবা বাবা, আমি চুরি করিনি, আমি চুরি। বাবা একটু শান্ত হও। আমি চুরি করিনি বাবা। তুমি কি বলছো বাবা? তুমি এমন করছো কেন? এই বাবকে তুই ক্ষমা করিস। ওমা ওমা ওমা, তোরবিয়ে দিতে পারলাম না বাবু, তোরবিয়ে দিতে আমি পারলাম না বাবা। বাবা একটু চুপ করো তো, আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না। না না না, কতদিন বাদে আজ ভাবতে পেয়েছিলাম, আর কদিন বাদে বিয়ে, কিন্তু সাতটা পা খুব আমি দিয়ে যেতে পারবো না। বাবা তোমার কি হয়েছে বলো তো, তোমার অফিসে কিছু গোলমাল হয়েছে? না না না, অফিসে কোনো গন্ডগোল না, অফিসে কোনো গন্ডগোল না, কিন্তু আমি তো শান্তুর বিয়ে দিয়ে যেতে পারবো না। তুমি চিন্তা করো না বাবা, তোমার দেখা ছেলের সঙ্গে শান্তুর বিয়ে হবে, আমি করে দিচ্ছি। কি করে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি করে? আহা শান্তু, এটু দেখিস, ডাক্তার ডেকে আনছি। ওম তদ বিষ্ণু পরং পদং সদা পশ্যাদি ঈশ্বরায়। আরে এসো এসো এসো, অনেক এসো এসো মা, এই তে গন্ধ পুষ্পে অং গুরুনায় নমো, এই তে গন্ধ পুষ্পে শ্রী গুরবে নমো। সরি, এই ছিলাম তো আরেকটু বলে দইটাকে রাবড়ি বানিয়ে। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে খেতে যাচ্ছিলাম। খেতে যাবে? ওদি ও থ্যাংক ইউ। এই কেসো অর্জুন কোথায়? আমি আসবো না, তবে অফিসে বুঝলে কমল, ওই কদিন ধরে তোমার ওই মেয়ের বিয়ের ব্যাপারে কানা ঘুষতে নানা রকম কথা শোনা যাচ্ছে। কি শুনছো? ওই যে আরে অফিসে 10,000 টাকা ক্যাশ মিলছে না,
সেটাই নাকি তুমি সরিয়ে ওই টাকাতেই নাকি তোমার মেয়ের বিয়ে দিচ্ছ? না না মিথ্যে, এই সমস্ত মিথ্যে কথা, এই সমস্ত মিথ্যে কথা। কিন্তু অফিসে তো সবাই বলছে অন্য কথা। কি বলছে? তারা বলছে তোমার ওই মেয়ের বিয়ের ব্যাপারে তোমার লোন অ্যাপ্লিকেশন মঞ্জুর না হয় কায়দা করে ক্যাশ থেকে টাকা সরিয়ে তাতে মেয়ের বিয়ে দিচ্ছ। না মিথ্যে কথা সমস্ত, আর সমস্ত মিথ্যে কথা, বিশ্বাস করো আমি টাকার কথা কিচ্ছু জানি না। সত্যি কথা যে চাপা থাকে না কমল, সে মাটি ফুড়ে ওঠে যে। কি কথাটা সত্যি? আপনি চলুন না, নিজের গানে শুনবেন। সত্য সত্য, তুমি চুপ করো, কেউ শুনতে পেলে আমার ভীষণ বিপদ হবে, মেয়ে বিয়ে ভেঙে যাবে। চুপ করো, একদম চুপ। শুনবার আর কি বাকি আছে কমল বাবু? ছি ছি ছি, শেষকালে চুরি করা টাকা মেয়ের বিয়ে দিচ্ছে? না ব্যাপারটা ঠিক তা নয়, বুঝেছেন? কি ঠিক তা নয়? আপনার এই অফিসের লোকই তো সব কথা বললো। এই যে সত্য কাকা, কি হলো? আপনি কি যাতা কথা বলে গেলেন? আপনি জানেন আপনার এই কথার জন্য এখানে কি ঘটনা ঘটে যেতে পারে? ঘটনা সে তো অনেককাল আগেই ঘটে গেছে কেষ্ট ভাই, তোমরা কেউ তার টের পাওনি। এই যা, তার মানে আপনি কাকা বাবুকে চোর বলতে চান? ছি 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 ছি, ওনাকে আমি চোর বলতে যাব কেন? উনি তার থেকে অনেক উঁচু দরের লোক। উনি নমস্য ব্যক্তি, নমস্য। উলু উলু হুলুস্তুলু উলু উলু। শুনুন শুনুন, আপনার আমার কথা শোনার দরকার? ছেলের বাপ হিসেবে আমার কথা আপনার শোনার দরকার? শুনুন আমার কথা। কোনো কথা শোনার দরকার নেই, একটা চোরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতেই যাব না। এই অজয়কে তুলে নিয়ে তুলে নিয়ে। কিরে এখন উঠিসনি? কেমন দিলাম? হ্যাঁ আরে বাবা, আমার নাম উপেন্দ্র চৌধুরী। আমার ব্যক্তিগত ব্যাপারে যারা মাথা গলাতে আসবে তাদের মাথা নুইয়ে দেওয়াই যে আমার কাজ। তাজা বলেছেন, বাগে চুলে আটা রোখা আর নেতায় চুলে। ছি ছি, সকলের সামনে তোমাদের মাথাটা এভাবে নুয়ে যাবে আমি ভাবতেই পারছি না। বাবা চাকরি থেকে সাসপেন্ড হলো, শান্তুর বিয়েটা এভাবে ভেঙে গেল, ঠিক বুঝতে পারছি না জানো কি যে সব ঘটে যাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার বাবা তোমায় কিছু লুকোচ্ছেন। তুমি সরাসরি কি জিজ্ঞেস করছো না কেন? বলবো না কেন বাবা, আমি বলতেই তো চাই। জানিস আমার অফিসে ক্যাশের চাবিটা টাকা সহ চুরি হয়ে গেল, এই যে নিল বুঝতে পারলাম না। কোম্পানি আমাকে সাসপেন্ড করলো, ওদিকে শান্তুর বিয়ের সব ঠিক, আমি কোম্পানির কাছে টাকা লোন চেয়েছিলাম, কোম্পানি আমাকে টাকা দিল না, আমি আগলের মতো দিশেহারা হয়ে গেলাম। তারপর একদিন দলিল তো দেখছি আপনার ঠিকই আছে, তা কত টাকা আপনার প্রয়োজন? হাজার দশেক না হলে তো হবে না। হাজার দশেক? অত টাকা তো আমার কাছে এখন নেই। ঠিক আছে, আপনি ওই পরশু দিন দলিলটা নিয়ে আসবেন, কেমন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি টাকাটা না দিলে আমার মেয়ের বিয়ে হয়তো। নিশ্চিন্ত থাকুন, আমাকে কেউ মুখ ফুটে বলতেই দিল না।
আমি বাড়িতে মর্গেজ দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছি। কেউ জানতেই পারল না বাবা, জানতেও পারল না। শোন, আগে এবার ইলেকশনে জিতলে ত্রাণ ও পুনর্বাসনের পথটাই আমাকে নিতে হবে, বুঝলি? ত্রাণ এবং পুনর্বাসন কেন দাদা? ওই ডিপার্টমেন্টের কাজটাই তোমার ভালো করে জানা। দাদা দাদা, এবার বন্যায় কম্বল বিলি করার পরও কয়েকটা বেঁচে গেছে, সেগুলো কি আমরা ঝেঁপে দেবো? এই ঝেঁপে দেবে কি রে? ওগুলো সরকারের। সরকার? কে সরকার? কার সরকার? আমরাই তো সরকার। আমাদের জিনিস আবার কার হাতে ফেরত দেবো? দাদা, আমার মনে হয় যে কম্বলগুলো পরেরবারের জন্য তুলে রাখলে ভালো হয়। ঠিক খেপেছিস। কেন? পরেরবার যে বন্যা হবে গ্যারান্টি তুই দিতে পারিস? হ্যাঁ। খরাও তো হতে পারে। হ্যাঁ, খরাতে কম্বল লাগে না। এক কাজ কর, কম্বলগুলো বস্তির মধ্যে বিলি করে দে, যারা একটা করে পেয়েছে তারা দুটো করে পাক, এতে আমার সুনাম হবে। তাছাড়া সামনে ইলেকশন, বস্তির লোকগুলোকে হাতে রাখতে হবে তো। বাবু, একজন নৌকা আপনারা ডাকতে এসেছেন। এখন আবার কে এলো? পাঠিয়ে দে। আচ্ছা 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 আচ্ছা, এই টাকা কটা বাবাকে দিবি। টাকাগুলো কিসের? ও বুঝেছি, তাই তোর ঘরে অনেকগুলো বই দেখতে পাচ্ছি না। এইভাবে পড়ার বই বেচে কতদিন সংসার চালাবি দাদা? বাবা তো তোকে অনেক লেখাপড়া শিখিয়েছে, সেইটা ভাঙিয়ে তুই কিছু কর না। শান্ত, আমি সব বুঝি, কিন্তু তুই তো দেখছিস দিনের পর দিন আমি সার্টিফিকেট হাতে নিয়ে অফিসের দরজায় দরজায় ধর্ণা দিচ্ছি, কিন্তু সব জায়গাতে নো ভ্যাকেন্সির বোর্ড ঝোলানো, চেষ্টা কি আমি করছি না? তুই যা পড়েছিস চাকরি একটা পাবি, চেষ্টা করে যা না দাদা, চেষ্টা করে যা। কিন্তু আমরা তো অফিসিয়ালি জানাতে পারি না। না, আমি কি করতে পারি? ইউনিয়ন প্রেসিডেন্টের সাথে একবার কথা বলে দেখি। জাস্ট আ মোমেন্ট। হ্যালো, আমি গিবসনসের ম্যানেজার কথা বলছি। আমাদের ক্লার্কের পোস্টের জন্য যে ভ্যাকেন্সি এক্সিস্ট করছে তার জন্য একজন ক্যান্ডিডেট এসছে, নাম অর্জুন বোস। কি? অর্জুন বোস? সন অফ কমল বোস? না না, আমি ইউনিয়নের লিডার বলছি, কিছুতেই ওই চাকরি ও পেতে পারে না। ঠিক আছে, বাবা গ্যাস থেকে টাকা চুরি করেছে, একটা চোরের ছেলে, ও কিছুতেই ওই চাকরি পেতে পারে না। ডন্ট ওয়ারি। সরি মিস্টার বোস, আপনাকে চাকরিটা কোনো মতেই দেওয়া যাচ্ছে না। কেন? এইমাত্র আপনি বললেন পোস্টটা খালি আছে এবং আমি একজন উপযুক্ত ক্যান্ডিডেট, তা সত্ত্বেও আমি চাকরিটা পাবো না কেন জানতে পারি? এটা আমাদের কোম্পানির সিক্রেট মিস্টার বোস। না না, তা সত্ত্বেও আমি জেনে যেতে চাই যে কোন অপরাধের জন্য আমি চাকরিটা পাচ্ছি না। যেহেতু আপনি আইডিয়াল স্টিল কোম্পানির ক্যাশিয়ার কমল বোসের ছেলে আর কমল বাবুর বিরুদ্ধে ক্যাশ টসুবের মামলা ঝুলছে, সেই কারণে আমরা আপনাকে চাকরিটা অফার করতে ভরসা পাচ্ছি না। আইডিয়াল স্টিল কোম্পানি বাবার বিরুদ্ধে মিথ্যে মামলা এনেছে, সেটা ওদের অন্যায়। ন্যায় অন্যায় বিচার করবে আদালত, আমরা নই। হ্যাঁ, তবে জেনে যান, একটা চোরের ছেলেকে আমরা কিছু চাকরিটা অফার করতে পাচ্ছি না। মুখ সামলে কথা বলবেন, আমার বাবাকে চোর বলবেন না। চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু? হ্যাঁ, সাধু সাধু। আর জেনে রাখবেন, যার অদৃশ্য কালো হাতে ছোঁয়ে আমার বাবার চাকরি গেছে তাকে আমি ছেড়ে দেবো না। প্রতিজ্ঞা টতিজ্ঞা পরে করবেন, বললাম তো একটা চোরের ছেলেকে আমরা কিছুতেই চাকরি দিতে পারবো না। আর একটা কথা বললে আমি চোর, তুই জানিস কিভাবে আমাদের মানুষ করেছে, কত কষ্ট করে আমাদের মানুষ করেছে? আমায় ভুল বুঝিস না রে অর্জুন, আমরা আইনের রক্ষক,
নিজের চাকরি বাঁচাবার জন্য কর্তব্য করেছি মাত্র। আমার কিচ্ছু করার ছিল না রে, বুঝতেই তো পারছিস, কিছু অদৃশ্য হাতের চাপে আমরা কত নত হয়ে থাকি। বিধানসভা নির্বাচনে উপেন্দাকে ভোট দিন, বুলেট চিহ্নে ভোট দিন। আমাকে নিয়ে তোমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু বাবা উপেন চৌধুরীর মতো আমার তো অর্থ বল নেই। বাহুবলও তো আছে মাস্টারমশাই, জনবলও আছে। তা আছে, এককালে তোমরা সকলেই আমার ছাত্র ছিলে, ভালো ছাত্রই ছিলে তোমরা। তোমাদের ভেতর অনেকেই ভালো ভালো চাকরি পেয়েছে, অনেকেই আবার বেকারও রয়েছে। তাই আমাদের প্রথম কাজ হবে স্বনির্ভরতা, শিক্ষার প্রসার আর অসামাজিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে জেহাদ। বাড়িতে কেউ আছেন? এবারে তো তিনটে ভোট, তিনটে। সামনে ভোট, এবার উপেন্দাকে মন্ত্রী করতেই হবে, কি বলো? শিবের পুজো করে গেজারু বাবার মাথায় ঠান্ডা জল ঢেলে ওকে ঠান্ডা রাখতে হবে না, কি বলো? জ্বালাটাকে শোনা, এ ব্যাপারে যদি কেউ মুখ খোলো তাহলে জমের মতন সালা মুখ বন্ধ করে দেবো, বুঝেছিস? চল মনে রেখো, তোকে যে এত তাড়াতাড়ি থানা থেকে ছাড়িয়ে আনতে পারবো ভাবতেই পারিনি। আয় ওঠ, শান্তটা আবার একা রয়েছে বাড়িতে, চলো বাবা। কি ব্যাপার, লোকজন কেন, কি হয়েছে, কি কি ব্যাপার, কি ব্যাপার, কি শান্ত শান্ত, দাদাকে নিয়ে এসছি, দেখ শান্ত, ওর দরজা খোল, দাদাকে নিয়ে এসছি, দেখ শান্ত শান্ত, দেখ দাদাকে নিয়েছি। না এই ঘরেও নেই, শান্ত 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 শান্ত, দরজা খোল। কি হলো, কি কেন এমন করলি মা মা। বলো হরি না, নেবে না
নেবে না 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 আমার মাকে নিয়ে যাবে না তোমরা আমার মাকে নিয়ে যেও না আমার ঘরের লক্ষ্মীকে আমি নিয়ে যেতে দেবো না ওমা ওমা তুই চলে গেলে আমি বুড়ো বয়সে কি করে বাঁচবো বল আমার ছেড়ে যাবি ওমা ওমা তুই আমার ছেড়ে যাচ্ছি ওমা তুই আমার ছেড়ে যা আমি ছেড়ে দেবো না করতে পারছিস না আমাকে চাঁদের জন্য মরতে হল এই ছিপলিটাকে আমাদের সঙ্গে রাখ আমার মেয়েকে বাঁচাও আমার গায়ে হাত তুললে বেশ করেছি ওই মেয়েটার গায়ে তোরা হাত দিলি কেন সে কৈফিয়ত তোকে দেবো কেন তুই কে ও আমার বোন আচ্ছা আমি তাহলে তোর ভগ্নিপ আমি সব শুনেছি অলোক অর্জুন যা করেছে সে অন্যায় করেনি আবার কর্তব্যের খাতিরে তুমি যেটা করেছ সেটাও অন্যায় নয় তাই বলে অর্জুনের গায়ে হাত তুললাম ছি 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 ও আমাকে কত ভুল বুঝলো বলুন তো মাস্টারমশাই এছাড়া তুমি আর কি বা করতে পারতে অর্জুনের জীবনটা তো ছারখার হয়ে গেছে ও এখন আগুনের ভেতরে বসে আছে জ্বলছে ভাবতে পারো দিনে দুপুরে মেয়েদের ওপর অকথ্য অত্যাচার ছি 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 সত্যি আমরা যে দেশের কোন পরিস্থিতিতে বাস করছি দেশের পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে আনন্দবাবু দিনে দিনে সমাজটা যেভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে তার থেকে আলোয় ফিরিয়ে আনা দরকার এই তো দেখুন না অর্জুনের বোনটা গলায় দড়ি দিয়ে মারা গেল শুনেছি বাবা চোর বলে নাকি বিয়েটাও ভেঙে গিয়েছিল সমস্ত মেয়ে তো শরীরটাকে তার বাধা মানিয়ে রাখতে পারে না কবে কোন ছেলের সঙ্গে গোপনে মেলামেশা করেছে আর তার ফল যা আবার হয়েছে ধরা পড়ে গিয়ে লজ্জার হাত থেকে বাঁচতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরেছে আর কি বা করবে বাবাটা চোর দাদাটা গুন্ডা এই তো হচ্ছে কি আপনার দেশের পরিস্থিতি হ্যাঁ রাজনৈতিক সততার ব্যাপারটা তো খুবই কমে গেছে খালি দেশের পরিস্থিতি আর কি করে ভালো হবে বলুন হ্যাঁ সেই জন্যই তো আমার রাজনীতিতে আসা মানে ভোটে জিতে মন্ত্রী তো আমাকে হতেই হবে আপনার ডোনেশনটা যদি একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে এবার আমি ওর থেকে রেহাই দিন উপেনবাবু এবার আমি কিছু পারবো না ও আমাকে একটু বেরোতে হবে আপনারা বসুন আমি চা পাঠিয়ে দিচ্ছি বসে দিয়ে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না হ্যাঁ চল চলো
সোজা আঙ্গুলে ঘি উঠবে না বলে মনে হচ্ছে। আনন্দ মিত্রকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল। তার ভাবি জামাই হচ্ছে অর্জুন। শান্তি পিসি কত কাঁদলো। শান্তি পিসিকে ওরা দরজা বন্ধ করে মেরে ফেললো। নকু পটা আরো সব কাকুরা এসেছিল। ওরা দরজা বন্ধ করে শান্তি পিসিকে মেরে ফেললো। ওরা দরজা বন্ধ করে শান্তি পিসিকে মেরে ফেললো। ওরা দরজা বন্ধ করে শান্তি পিসিকে মেরে ফেললো। এইমাত্র একটা খবর পাওয়া গেছে, বীরপাড়া বস্তির আশেপাশে এক জলার ধারে দুটো হাত পাকাটা ছেলে সেন্সলেস বডি পাওয়া গেছে। What? কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, ওই জায়গাটা পাবলিক ঘিরে রেখেছে। তুমি কাজ করো, ওই এখনই ফোর্স পাঠিয়ে বডি দুটোকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো, যাও। দু দুটো ছেলে আমাদের অস্বাভাবিকভাবে মারা গেল, কিছুই তো বুঝতে পারছি না। কি হবে রে শানু, সামনে ইলেকশন, কোনো সালাই তো টাকা পয়সা দিতে চাইছে না। এত টাকা আমি জোগাড় করবো কোত্থেকে? ভাগ্নি হিসেবে একটা বুদ্ধি টুদ্ধি দে না। তুমি নেতা হয়েছো না ঘোড়ার মাথা হয়েছো বলো তো? রাজনীতি তুমি কিছু বোঝো না বাবু। হ্যাঁ নেহাব, তুমি সম্পর্কে মামু গুরুজন, তাই একটু এত রেসপেক্ট করি এখনো তোমার। মামু বলে পরে ডাকিস, বন্ধু হিসেবে একটা বুদ্ধি টুদ্ধি দে না, কি করা যায় বুদ্ধি? হ্যাঁ আনন্দ মিত্র ফ্যাক্টরির ম্যানেজারের চেয়ারটাতে যদি একবার বসতে পারি তাহলে কেল্লাটা। বাবু তোমার ইলেকশনে তো এখনো দু মাস বাকি আছে তাই না? তো ওই আনন্দ মিত্র ফ্যাক্টরি ব্যাংকের অ্যাকাউন্টটা একেবারে ঝাড়ু মেরে সাফ করে দেবো, আর তখন দেখবে তোমার ইলেকশনে খরচ যোগাতে কোনো অসুবিধেই হচ্ছে না। এই নাহলে বন্ধুর মতো একটা বুদ্ধি দিলি, আর সেই সঙ্গে যদি রাজকন্যাটাকে আমি তোর হাতে তুলে দিতে পারি তাহলে আর দেখে কে। কি করছিস, কি করছিস? আরে আমি তোর মামা গুরুজন, আমারই সামনে। তুমি কিন্তু কিছু দেখোনি মামু, কেমন? তুমি আমার মামু গুরুজন আর আমি তোমার ভাগ্নে দুর্যোধন, এবার খেলাটা আমার দেখবে। না বাবা অনেক হয়েছে, আমি আর খাবো না। ফুচকা নিয়ে ফোচকেমি করিস না তো, নিয়ে আরো দুটো গেলে না। এই টক জল পেটে পড়লে পেট কত পরিষ্কার করে জানিস, তার সাথে বুদ্ধিও। কি গো ফুচকা খাচ্ছ? তোমরা জানো না যে ফুচকার জলে হেরোইন মেশানো থাকে? থাকে? ইডিয়েট, এই চল চল চল। এই শোনো, তোমরা তোমরা শোনো, এই ফুচকা খেয়ে যাও। কি হচ্ছে, কি রাস্তা ছাড়ুন? ছাড়বো বলে তো ধরিনি, রাস্তা পান। ফুচকা খান ভদ্র ঘরে, মেয়েদেরকে হাত তুলছিস? হাত
দুটো আমি ভেঙে দেব। মারামারি হচ্ছে, তাড়াতাড়ি চল চল। তোর রাজা আমি যাবো না। ভবিষ্যৎ আর কোনদিন যদি মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করিস, হাত দুটো কেটে দেব। শুনুন, এভাবে রাস্তা একা একা বেরোবেন না, বুঝলেন? সঙ্গে কয়েকজন লোক রাখবেন। একে আপনার কপালে ও কিছু না, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। আর কোনো ভয় নেই, তবে এবার থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। কি হয়েছে কুসুমের, কি হয়েছে? আপনার মেয়ে কতগুলো গুন্ডা বাজে লোকেদের পাল্লায় পড়ে গিয়েছিল আর কি। উনি আজকে না থাকলে? না না, সেরকম কিছু না, সবই আপনার ভাগ্য। আসলে কি জানেন, এরকম একটা ঘটনা চোখের সামনে দেখলে পরে তো চুপ করে বসে থাকতে পারি না। কি ব্যাপার? আরে শানু যে সিঁড়ির মুখে দাঁড়িয়ে তোমার সব একই কি হয়েছ? দেখো না, কুসুমকে রাস্তায় গুন্ডারা ধরেছিল। বাপে, সে কি এর আগেও একবার গুন্ডারাকে ধরেছিল, সেবার অর্জুন ওকে বাঁচিয়েছিল, আবার গুন্ডারা? কে এসব করাচ্ছে? থাকো সব কথা, তোর এখন আর বাড়ি থেকে একা একা বেরোনোর দরকার নেই। রাস্তাঘাটে যা সব হচ্ছে, আমি বরঞ্চ আজকে চলি তাহলে। না না না, বসে যাও না, মানে আমার তাড়া ছিল, এটা চাকরির জন্য একটা জায়গায় যাওয়া। আরে বসো বসো, চাকরি তো আর ভালাচ্ছে না, এসো চলুন, এসো 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 চল বসো শানু। হ্যাঁ বসছি। কি জানো শানু, আগে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি। সে ব্যবস্থা করুন না, ছেলে তো আপনাদের দেখাই আছে, শুনেছি ছেলেটি বেশ ভালো, মানে দেখতে শুনতে ভালো। মানে কথা হচ্ছে কি, ছেলেটি বস্তিতে থাকে, তাই ওনার একটু আপত্তি। না না, তাতে কি হয়েছে? তাছাড়া সেও তো একটা সুন্দর মানুষ, এতে আপনাদের আপত্তি করা উচিত নয় কিন্তু। না না, ও তাছাড়া শুনেছি ও নাকি মারধর করে হাজত টাজত খেটেছে। ওসব কথা আপনি ভুলে যান। না না, আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। দেখুন, ভাবনা চিন্তাগুলো আপনি আপনার মেয়ের উপরে ছেড়ে দিন না। হ্যাঁ, মানে ওরও তো ভালো মন্দ চিন্তা করা কিছু থাকতে পারে। হ্যাঁ, কিন্তু শিক্ষিত হওয়া তো অনেক জ্বালা। সে তো ঠিকই, এদের দেখুন আমি কেমন বিকম পাশ করে বসে আছি, একটা চাকরি অন্তত পেলে জীবনে একটু দাঁড়াতে পারতাম। হ্যাঁ, তুমি বিকম পাস বসে আছো, সে কি আমার ফ্যাক্টরিতে তো একজন ম্যানেজারের খুব দরকার, তুই করবে চাকরি? চাকরি দেখুন, সেটা পেলে তো নিজেকে ধন্য বলে মনে করব, কিন্তু সে ভাগ্য কি আমার হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। ঠিক আছে, এ ব্যাপারে আমি তোমার মামার সঙ্গে কথা বলবো। না না, আমার ব্যাপারে আমার মামাকে জড়াবেন না। হ্যাঁ, মানে মামা তো ওই রাজনীতি নিয়ে থাকেন, তো ওনাকে সেভাবেই থাকতে দিন। আমার ব্যবস্থা আমায় নিজেকেই করে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমি নিশ্চয়ই ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ, তোমার একটা ভালো ব্যবস্থা আমাকে করতেই হবে।
তাই ফাই কি আমায় পোষায়? কাম করো তুম এক গ্লাস পানি লো পানি নেই তুম পেগালা চাই লো চাই নেই এক কাম করো বড়িয়া বড়িয়া দেখে এক পেয়ালা কফি লো এই ঠিক হ্যাঁ কফি হ্যাঁ হ্যাঁ স্যার কি বাবা স্যার চোখ বুলিয়ে দেখে নিন এই ব্যালেন্স শিটটা কি শিট আগে স্যার ব্যালেন্স শিট না 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 এসব শিট ফিট আমি দেখতে দিতে পারবো না সেশন নিজেই ডিসব্যালেন্স হয়ে শিট থেকে আমি পড়কে চলে যাই ও যা পারো তোমরা করো আমি এসব দেখতে দিতে পারবো না হ্যাঁ কিন্তু স্যার এটা আপনি চেক আপ না করে দিলে হবে না ভাই তাই যে খুব ছিও না বলেলাম সালা চোর করে আমাকে দিয়ে কাজ আদায় করে নিতে পারি না তুমি এক ঠুসো মারবো সালা মুখ বিলা করে দেবো একদম না না মিস্টার সেন আপনি এত কিছু ভাববেন না আসলে আমাদের ম্যানেজার নতুন তো তাই এই ফ্যাক্টরির পরিস্থিতি ব্যালেন্স শিট ঠিক মতো বুঝে উঠতে পারিনি আর কি তুমি বুঝতে পারছো না শর্মা একবার যখন অর্জুন ও জীবন থেকে সরে গেছে তখন তখন তাকে আবার ডেকে নিয়ে লাভটা কি দেখো মেয়ে এখন বড় হয়েছে তুমি যখন তখন ওকে বকাবকি করবে এটা মোটেই ভালো দেখায় না আমার ভালো লাগছে না দিনের পর দিন সে একই জিনিস আর আমি বলছিলাম ঠিক আছে আমি বরঞ্চ পরে আসবো না তুই দাঁড়াও না আপনাদের পারিবারিক ব্যাপারে আমার থাকাটা ঠিক হবে না তাই আর কি আমি পরে আসবো বরঞ্চ না না তোমার নিশ্চয় কোনো জরুরি কাজ আছে নাহলে তুমি আসবে কেন এসো বলছো তো স্যার বলছিলাম অফিসের এই ফাইলটা একটু সই করে দিতে হবে স্যার কিসের ফাইল আগে ওই ব্যালেন্স শিট আসুন স্যার থ্যাংক ইউ স্যার দেখো শানু তুমি আমাদের পরিবারের একজনই হয়ে গেছো তোমার কাছে গোপন করার কিছু নেই অর্জুন আর কুসুমের ব্যাপারটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে জানো স্যার আপনি কিন্তু মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না ওরও তো একটা নিজস্ব মতামত আছে নাকি বলুন আপনার এত সম্পত্তি ফ্যাক্টরি সবই তো একদিন আপনার ওই মেয়েই পাবে আপনি কাজ করুন না ওকে বলুন না মাঝে মাঝে ফ্যাক্টরি থেকে বসতে দেখবেন এতে অনেক দায়িত্ব আপনার কমে গেছে আইডিয়াটা তো মন্দ দাওনি আগে খুঁজছি অর্জুন কেষ্ট দোকান বন্ধ কেন কোথায় গেল সে তো সকাল থেকে মদের ডেরা বসে আছে মদের ডেরায় কেষ্ট কি মদ খায় না খায় না তবে তবে কি উপেন বাবুর লোকেরা কেষ্টকে মদ গিলিয়ে তোমার সব খবর জানতে চায় ও তবে মদ খাইয়ে আমার সব খবর বের করবে নাকি আচ্ছা কেষ্ট কোন মদের ডেরায় গেছে বলতে পারেন উপেন বাবুর গোপন মদের ডেরা ঘোষ পাড়াতে আমি আমি আর খাবো না আমি আমি বাড়ি যাব যাবে বাবা যাবে এবার লক্ষ্মী ছেলের মতন বলো তো তোমার বন্ধু অর্জুন বাবুর গোপন প্ল্যানটা কি বাবা চাঁদু অর্জুন এখন আমি এসেছি কোথায় সব আমি এসেছি অন্য জায়গা থেকে খেয়েছিলাম
নেশা হয়নি জানো তো, নেশা হয়নি, নেশা হয়নি। তো তোমাদের এখানে কোনো স্পেশাল ফেশাল কিছু? হ্যাঁ আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। হ্যাঁ আসছি। আচ্ছা ছোলা তো ঘোড়া খায়, আমি কি ঘোড়া? আরে মাছ ভাজা নেই, আরে বোতল কই? এইটুকু বোতল, আরে বড় নেই বড়? হ্যাঁ আছে, আপনি এটা খান না, হ্যাঁ পরে আরো দেবো। মাইরি আর কি বলছি, ছেলে ফোলাচ্ছ ভেবেছিলাম নেশা হয়ে গেছে, রোজ পাঁচ সাতটা বোতল না মানে আমার চলে না, বুঝেছ? পাঁচ সাত বোতল? হ্যাঁ পাঁচ সাত বোতল। এক বোতল হয় না আমার একটুখানি নেশা, চাই যে আমার সারাদিনে পাঁচ সাত বোতল। মেজাজেরি গোপন কথা জানে ভাই কজনা, চাই পাঁচ সাত বোতল। এক বোতলে হয় না আমার একটুখানি নেশা, চাই যে আমার সারাদিনে পাঁচ সাত বোতল। মেজাজেরি গোপন কথা জানে ভাই কজনা, চাই পাঁচ সাত বোতল। উপেনের কারণ সুধার আমি সমঝদার, রসের খবর কেউ রাখে না, রসিক নেই কো আর, বুঝলে দোকানদার? শুধু লোকগুলোকে বানায় বোকা, আগেটা বললাম না বুঝতে পারলে, পেটের খিদে জানলে যে দায় জিভের ওপর ছেঁকা। শহর জুড়ে উপেন নেতা, শহর জুড়ে উপেন নেতা, খুলছে গেড়া চল, স্পষ্ট কথা বললে পরে ঘরে যে কোতল, হায় রে ঘরে যে কোতল, চাই পাঁচ সাত বোতল, চাই পাঁচ সাত বোতল। রাজনীতিতে ফাটিয়ে গলা উপেন মারেবো, প্রজার উপর চালায় জুলুম পাকায় গন্ডগোল, গন্ডগোল ভীষণ গন্ডগোল, কাঁচা খুলে টাকের উপর, কাঁচা খুলে টাকের উপর ঢাল রে সবাই ঘোর, ঢেলে দে ঢেলে দে, দু হাত তুলে ঢাক পিটিয়ে বল রে হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল, বলো হরি বল, বলো 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 বলো হরি বল, চাই পাঁচ সাত বোতল, বলো বলো হরি বল, চাই পাঁচ সাত বোতল, চাই পাঁচ সাত বোতল, বলো বলো হরি বল, চাই পাঁচ সাত বোতল, চাই পাঁচ সাত বোতল, চাই পাঁচ সাত নাওয়া
চুপ কই বাবা, তোর সময় না, অনেক বদল আছে, আপনি পাবেন পাবেন পাবেন, পাবো পাবো, কই বাবা দেখাও, চলো চলো দেখাবো তোর বালা বালা হরি বল, চলো দেখাবো তোর বালা বালা হরি বল, চলো দেখাবো। এই দেখুন কত বোতল, কত আজ তো এখানে এখানে ওখানে ওখানে ওই খান, হ্যাঁ হ্যাঁ শুনতে শুনতে আমার কান একেবারে ঝাড়া ফালা হয়ে গেল, আমার রাতের ঘুমটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি চাই না আমার সামনে প্রাণ নিয়ে চলাফেরা করুক, ওকে আমি এমন শিক্ষা দেব যেন আমার সামনে এসে দাঁড়াতে না পারে। উপেন্দ্র চৌধুরী, তুমি নিজেকে খুব চালাক মনে করো না, তোমার চালাকির দিন কিন্তু শেষ হয়ে গেছে। তিনবার তোমার মুখোমুখি আমি হয়েছি, কিন্তু চতুর্থবার আর তোমার মুখোমুখি আমি হতে চাই না, আর তাই যদি হতে হয় তাহলে মহাভারতের অর্জুনের কথা মনে আছে? তার লক্ষ্য যেমন ছিল মাছের চোখ, আমার তেমন লক্ষ্য হবে তোমার ওই কপালটা। তোমার কপাল? হ্যাঁ তোমার কপাল। এবার ভাগ্য পরীক্ষা হবে কার কপাল ভালো আর কার কপাল মন্দ। বুঝতে পারছি তুমি কেন আমার উপরে এত খেপে উঠেছ। তোমার চাকরির জন্য আমি একটা চরিত্রের সার্টিফিকেট দিইনি বলে, তাই তো? আরে তুমি আমাকে কি চরিত্রের সার্টিফিকেট দেবে? দেখ নিজের কোনো চরিত্রে ঠিক নেই, সে অন্য লোকের চরিত্রের সার্টিফিকেট দেবে কি করে? তুমি আমাকে ভুল ভাবছো অর্জুন, জানো না জনগণ আমার সঙ্গে আছে। সেদিন আমার মিটিংয়ে গিয়েছিলে, দেখো নি সেদিন কত লোকের ভিড়। একটা বাঁদর বা ভাল্লুক নাচের জায়গায় বহু লোকে ভিড় করে দাঁড়ায়, সেখানে তোমার মতন নেতার মিটিং এ ভিড় হবে, এতে নতুনত্ব কি আছে? কি তুমি আমাকে বাঁদর ভাল্লুকের সঙ্গে তুলনা করছো? আরে না 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 না, আপনাকে বাঁদর ভাল্লুকের সঙ্গে তুলনা করব তাহলে তো বাঁদর ভাল্লুকেদেরই অপমান করা হবে। মানে এত ক্ষমতা, তুমি জানো তোমার সমস্ত ক্ষমতা আমি এক নিমেষে ভেঙে দিতে পারি। উপেন্দ্র বাবু, পাথরের নিচে ঘাস চাপা থাকলে সেটা শুধু রংটা বদলায়, পাথর চাপা সরিয়ে দিলে আবার সে সবুজ হয়ে ওঠে। যার যা ঈশ্বর দত্ত ক্ষমতা সেটাকে চাপা দিয়ে আটকানো যায় না। অর্জুন মেশামশাই, আপনি? হ্যাঁ আমি তোমার কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হয়ে গেল। এসো ভেতরে এসো। শোনো অর্জুন, ওই কুসুমের সুভাষ, তুমি একটু গাড়ির বাইরে দাঁড়ো। ও হ্যাঁ, যা বলছিলাম, ওই কুসুমের বিয়ের ব্যাপারে আমি তোমার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। বলুন মেশামশাই। তুমি তো জানো ছোটবেলা থেকে ওকে আমি কত আদরে মানুষ করেছি, জীবনে কখনো দুঃখের মুখ দেখেনি, তবু মেয়ে যখন বিয়ে দিতেই হবে সেটা আমার কর্তব্য। তাই বলছিলাম, তুমি কি কুসুমকে সত্যি সত্যি বিয়ে করতে চাও? হ্যাঁ মেশামশাই, আমি কুসুমকে ভালোবাসি। তাহলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? হ্যাঁ শর্ত, বিয়ের পর কুসুম তোমাদের ওই পুরনো ভাঙা বাড়িতে থাকতে পারবে না, কুসুমের সঙ্গে
তোমাকেও আমার বাড়িতে থাকতে হবে। সেটা কি করে সম্ভব মেসোমশাই? বাড়িতে বাবা আছে, তাকে একলা ফেলে রেখে আমি আপনার বাড়িতে কি করে থাকবো? দেখো সেটা আমার ভাবার কথা নয়, তোমার। সেটা সম্ভব নয় মেসোমশাই। তাহলে তো বিয়ের ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তুমি কি চাও না কুসুম বিয়ে করে সুখী হোক? হ্যাঁ চাই, কুসুম সুখী হোক, সেটাই আমি চাই। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করছি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ আমি রাজি। আমি জানতাম তুমি কুসুমের বিয়েতে মত দেবে। কি বলছো তুমি অর্জুন? কেন মা, তুই তোর উত্তর শুনলি। তুমি যে কথা জিজ্ঞেস করলে তার কি উত্তর? এই কেন মা, ও তো তোর সামনেই দাঁড়িয়ে আছে। আচ্ছা বললো তা তো তোর সামনেই বললো। অর্জুন তুমি আরেকবার বলো তো, কুসুমের জন্য আমরা যে বিয়ের বন্দোবস্ত করেছি সে ব্যাপারে তোমার কি মত? কুসুম সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি চাই। ও যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে ভালো থাকতে পারে, এতে আমার মমতের কি আছে? লায়ার চিট! তুই তো নিজের কানে শুনলি মা, ও তোকে বিয়ে করতে চায় না। তুমি চুপ করো ভাবি, ও আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। কি যা তা বলছিস অর্জুনকে, তো লজ্জা হওয়া উচিত। লজ্জা? লজ্জা ওর হওয়া উচিত মা? মিথ্যেবাদী, বেঈমান, কাপুরুষ! কেন কেন আমার সঙ্গে অভিনয় করলে? কেন অভিনয় করলে বলো? যাও এখান থেকে, চলে যাও, আর কোনোদিন এখানে এসো না, আর কখনো এসো না, কখনো না। আমি ভুল করেছি বলতে কাছে থেকে, পেলাম দুঃখ শুধু ফুলেরই কাটার ব্যথাতে, পেলাম দুঃখ শুধু ফুলেরই কাটার ব্যথাতে। আমি ভুল করে কাছেতেছে, আমি ভুল করেছি বলতে কাছেতেছে। কাচের মতো ভেঙে গেছে আমারে মন, ভাঙা বেদনায় সান্ত্বনা দেবে কে এখন? টুকরো কাচের মতো ভেঙে গেছে আমারে মন, ভাঙা বেদনায় সান্ত্বনা দেবে কে এখন? শপথের মন কেড়ে আমার বুক ভরে, শপথের মন কেড়ে আমার বুক ভরে,
আসবে না জানি কাছে চে নাম দুঃখ শুধু ফুলে দিতার ব্যথা পেলাম দুঃখ শুধু ফুলেরি কাটার ব্যথা পে আমি ভুল করেছি ফুলকে কাছে পেয়ে আমি ভুল করেছি ফুলকে কাছে পেয়ে স্বপ্নের মহলেতে বাঁধবে না নতুন জীবন কত না ব্যথাতে ভরে গেছে দুটি নয়ন ও স্বপ্নের মহলেতে বাঁধবে না নতুন জীবন দুটি নয়ন জীবনের স্রোতে ভেসে জানি কোনো অবকাশে জীবনের স্রোতে ভেসে জানি কোনো অবকাশে আসবে না কেউ তরিবে নাম দুঃখ শুধু ফুলের কাটার ব্যথা পেয়ে শুধু ফুলের কাটার ব্যথা পে আমি ভুল করেছি ফুলকে কাছে পেয়ে আমি ভুল করেছি ফুলকে কাছে পেয়ে কুসুম ওঠ দুধটা খেয়ে নি দুধটা না খেলে শরীরটা যে খারাপ করবে আমি তোর বাপির সাথে পরে কথা বলবো এখন আর রাগারাগি করিস না এনে যাও তোমরা এখান থেকে আমাকে কি একা থাকতে দাও আমাকে একা থাকতে দাও শোনো কি ব্যাপার ম্যানেজারের চেয়ারে বসে আর রাজকন্যাকে পেয়ে মামুকে একবারে ভুলেই গেলি হ্যাঁ কি ব্যাপার তো না না মামু তোমাকে ভুলে যাবো কি করে ভাবলে বলো তো শোনো শোনো তুমি যেভাবে লাইন করে এই ফ্যাক্টরির চেয়ার আমাকে বসিয়েছ তা রিটার্ন তো আমাকে দিতেই হবে কনসা খেতে দুপেটি মাল পাঠিয়েছিলাম পেয়েছো নিশ্চয় পেয়েছি মাল খেয়ে খেয়ে তো হালত আমার একেবারে খারাপ হয়ে গেল আচ্ছা অনু আসলি মালটা কবে পাও বলতো তোমার ইলেকশনের টাকার বোধহয় এবার একটা হিললে হয়ে গেল ব্যাপারটা হচ্ছে পরশু বুঝলে আমাদের এখানকার ক্যাশিয়ার ব্যাংকে 1,00,000 টাকা জমা দিতে যাবে তো তুমি যদি রাস্তা থেকে টাকাটা দফা করে দিতে পারো তাহলে তোমাকে আর পায় কে মামু তাই বল আমি তো বললাম ওদের আবার মন্ত্রী টন্ত্রী হওয়া আমার হলোই না দেখে শোন আমি এদিকে সব ব্যবস্থা করে ফেলেছি ওই নকু আর পটাকে সব বলে দিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা চৌকি ওকে উপেন্দ্র চৌধুরীকে এবার মন্ত্রী হওয়া আটকায় কে শুভ নেমে দেখো তো দেখছি ।
চলো তাড়াতাড়ি চলো, তোমার জন্য আনন্দবাবুর ১,০০,০০০ টাকা বেঁচে গেল। আমার কোমর বোধা ভেঙে গেছে রে। তাহলে তুই এক কাজ কর, এখানে খানিক শুয়ে নে বুঝলি, আমি চললাম। আপনি বাজলে চোরের দল, এতগুলো টাকা তোরা হাতছাড়া করে এলি, জানিস এখন টাকার ব্যবস্থা না হলে কি অবস্থা হবে? কি আমার অবস্থা হবে? মামুর ইলেকশনে দাঁড়ানো হবে না, আর মন্ত্রী হওয়া হবে না। এখন তোরা কি করবি? শোয়া কি আর করবে, ওই পুলিশের বড় বড় রুলার গুলো আছে না, সেগুলো নেবার ব্যবস্থা করবে। সেটাও বোধ হয় নেওয়া হবে না রে শানু, তার আগেই বোধ হয় আমার দুধির খোঁচা ঘুরে নেওয়ার ব্যবস্থা হবে। ওকে এখান থেকে তাড়াতো, ওই কেওড়া পানা মুখ দেখতে আমার মোটেই ভালো লাগছে না। কেন কি জোরে ব্যবস্থা কর, এভাবে চললে তো আমার নরম গদিটাও ফসকাবে। তোমার তো আমার কোমরে বাত আছে তাই না মামু? তাই বলছি যে নরম গদিতে কি তুমি বসতে পারবে? তোমার পক্ষে তো কাঠের শক্ত চেয়ারই যথেষ্ট তাই না মামু? আমি গদিতে বসলে তো তোর লাভ, তুইও তো একটা চেয়ার পাবি, আমার সিএ হবি। কিন্তু মামু, তোমার সিএ হবার আগে জীবনে যে বিয়েটা করে ফেলতে চাই, আনন্দ মিত্র মেয়েটাকে আমার চাই, কবে পাবো সেটা বলো। কন্ডিশন করছিস? পাবি পাবি পাবি, তোর সব ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু তার আগে আমার টাকার ব্যবস্থাটা চাই। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোন, এই কথাটা তোকে আমি বলেছিলাম মনে আছে? রোকে আসতে আসতে, আরে ভাই আসতে রোকে। কি ব্যাপার বেটে, তুমি ইয়ে বতা সকোগি ইয়ে পতা কহাঁ হ্যায়? এই তো সামনে সোজা। তো ওয়াহাঁ পেদল যা সকেঙ্গে হাম লোগ? হ্যাঁ, হাঁটলে অবশ্য একটু দূর লাগবে। ক্যা হো গিয়া বেগম? ক্যা হুয়া? আরে বেগম জরা হৌসলা রাখো, বেটি বিবি উসকি অবস্থা ঠিক নেই হ্যায়, হাসপাতাল জানা হ্যায়, বচ্চা হোনে ওয়ালা হ্যায়, তুম জরা কৃপা করকে পৌঁছা দোগি, হাম বহুত দূর সে হ্যায়। ঠিক আছে, আপনারা আসুন, আমি যাবার পথে না দিয়ে দেবো। আল্লাহ তুমি সেই সালামত রাখে, চলো বিবি চলো চলো, এসে নেই এসে নেই এসে, চলো চলো বিবি চলো। এই যে শানু, কুসুমের কোনো খোঁজ পেলে? কি হলো, জবাব দিচ্ছে না কেন? কুসুম কোথায়? মানে কোথাও খুঁজে পাওয়া গেল না স্যার। আমার মনে হয় এই সমস্ত ওই অর্জুনের কাজ। তার মানে? মানে আপনি ওদের মেলামেশায় বাধা দিয়েছিলেন, তো তাই সবাই চোখে মানে সমাজের চোখে আপনাকে ছোট করবার জন্য কুসুমকে নিয়ে পালিয়েছে। এখন কি হবে তাহলে? কি আবার হবে, পুলিশে খবর দিতে হবে। অর্জুনের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে জেলের খানি জ্বালাবো আমি। Yes, হ্যাঁ, দি প্রসেস স্পিকিং। হ্যাঁ স্যার। হ্যাঁ, ও হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি আমি এখন দেখছি। সাব ইন্সপেক্টর অলোককে এক্ষুনি ডেকে দাও।
দেখেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনো লোক, এসপির অর্ডার, বীরপাড়ার কমল বোসের ছেলে অর্জুন বোস ব্যবসাদার আনন্দ মিত্রের মেয়েকে নিয়ে পালিয়েছে। তুমি একটু ইনভেস্টিগেশনে যাও তো। আর শোনো, যদি কোনো রকম সূত্র খুঁজে পাও অর্জুনকে তাহলে অ্যারেস্ট করতে কোনো দ্বিধা করবে না। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, এসপির অর্ডার আমাদের মানতেই হবে। যাও। ঠিক আছে স্যার। বিপ্লব করে বেড়াচ্ছে। আনন্দবাবু, আপনার মেয়েকে যদি অক্ষত অবস্থায় ফেরত পেতে চান তাহলে তোমাকে দিলে এক শব্দ গিয়া, হ্যাঁ, তাহলে 1,00,000 টাকার বিনিময়ে তাকে আপনি ফেরত পেতে পারেন। সাবধান, পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, ম্যানেজার বাবু ডাকো তো। জি স্যার। স্যার, হ্যাঁ, আমায় ডেকেছিলেন স্যার। হ্যাঁ, এই ডাকো, কি লিখেছে ডাকো। তুমি ঠিকই বলেছিলে, নেটঘাত স্কাউন্ডেল অর্জুনটার কাজ। মেশামশাই মেশামশাই করে এখন আমার আনন্দবাবু বলে অ্যাড্রেস করেছে। কিন্তু 1,00,000 টাকা, এত টাকা আমি পাবো কোথায়? আপনার টাকার ব্যবস্থা আমি করে দেবো স্যার। হ্যাঁ, ব্যাংকে যে 1,00,000 টাকা কিশোরবাবু জমা দিয়েছেন সেই টাকাটাই এখন আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আপনি চেকে একটা সই করে দেবেন। কি বলছো তুমি, ওটা কোম্পানির টাকা, দুদিন বাদে ওয়ার্কার্সদের বোনাস দিতে হবে। ততদিনে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করলে আবার ঠিক ওভারড্রাফট পেয়ে যাবেন। ওভারড্রাফট? আপনি কিছু ভাববেন না স্যার, টাকাটা আমি ঠিক জায়গায় মতো পৌঁছে দিয়ে কুসুমকে উদ্ধার করে নিয়ে আসবো। স্যার, আপনি বরঞ্চ ততক্ষণ থানায় একটা ফোন করে দিন। থানায় খবর দিলে তখন তুমি কি করবে? আমি বলছি তুমি বাড়ি যাও, এভাবে পালিয়ে পালিয়ে বেরিও না। আপনি বুঝতে পারছেন আমার সমস্যা। দেখো অর্জুন, চাকরি সকলেই পায় না, কেষ্ট কিরকম ব্যবসা করে দিব্যি পেট চালাচ্ছে বলতো। যাও, আগে বাবার সামনে গিয়ে দাঁড়াও, তারপর সব ঠিক হয়ে যাবে। চাকরি পাওয়ার আগে আমার কিছু কাজ বাকি আছে মাস্টারমশাই, এবং সেটা না পুরো করতে পারলে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। কাজ? কি কাজ? কাজ, কাজ। অর্জুন, শেষে তুমি এই রাস্তা ধরেছ? তোমার মনে যে এত পাপ তা তো জানতাম না। এ কি বলছেন মেশামশাই? থামো, আর মেশামশাই বলে নাকামো করতাম না, ঢের হয়েছে। তুমি কুসুমকে আটকে রেখে 1,00,000 টাকা মুক্তিপণ চেয়ে চিঠি পাঠাওনি? মুক্তিপণ 1,00,000? আর 3 দিন তুমি বাড়িতে নেই, এরপরেও তুমি আমাকে বোঝাতে চাও যে তুমি কুসুমকে কোথাও লুকিয়ে রাখো? 3 দিন বাড়িতে ছিলাম না ঠিকই খবর পেয়েছেন, এই 3 দিন একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম। ওসব শুকনো কথা আমার কাছে ছিঁড়ে ফেজাতে এসো না। তুমি না একদিন একটা অফিসে ঢুকে ম্যানেজারকে মারধর করেছিলে, যার জন্য হাজত খেটেছিলে, এখন আবার মেয়ে পাচারের কাজ চলছে। কোথায় লুকিয়ে রেখেছো না মেয়েকে? ওই একটা রুলের মতো কিছু হবে না ইন্সপেক্টর, মেয়েদের ওর হাত পায়ের হাড় গুলো বড় করে দিবে। সেটা আমি ভালো করেই জানি, শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয়। What? 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 What
কি ভাবছো কি করে এখান থেকে ছাড়া পাবে, তাই না? দাঁড়াও, আগে আমাদের উদ্দেশ্যটা সফল হোক। মন্ত্রী আমাকে হতেই হবে। কি কষ্ট হচ্ছে? জল খাবে? জল বলতে তো এখানে কিছু নেই, রঙিন জল আছে, খাবে? আপনি আপনি একটা নোংরা জঘন্য লোক, আমার বাবা হয়ে তো নোংরা হয় কি করে? জঘন্য নোংরা? শানু খুব ভালো ছেলে, তাই না? আমু, আয় শানু। আমি এসে গেছি। শানুদা, এরা আমাকে আটকে রেখেছে। সত্যি মামু, সত্যি। একটা ভদ্র ঘরে মেয়েকে বলো আটকে রেখে তোমার কি লাভ হলো বলো তো? আশ্চর্য, একটা স্কুলের মতো মেয়েকে আটকে রেখে তার শরীরটা কি হাল করেছো দেখো। কিন্তু কাঁদে না, কাঁদে না মনা, কাঁদে না। কেঁদে কেঁদে তোমার শরীরটা যদি দাম হাল করো তাহলে ফুলটা শুকিয়ে যাবে, তখন গুনগুন করে ভোমরাটা কি হবে বলো তো? কত কষ্ট করে মামা ভাগ্নেতে মিলে প্ল্যান করে তোমাকে এখানে তুলেছি, সে কি সহজে পুড়িয়ে যেতে দেব? আপনি আপনিও এদের দলে? আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস বিশ্বাস বিশ্বাসের যুগ শেষ হয়ে গেছে, মহাভারতের যুগ এখন শেষ, এখন পাশার চাল অন্যরকম ভাবে চাল দেওয়া হবে যে সুন্দরী। মামু, সেটা এখন আমার জিম্মা, একটা চিঠি একেবারে গিটগিট 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 করছে। মামু, একটা চিঠি 1,00,000 টাকা, সামনে সুন্দরী মহিলা আর টেবিলেতে রঙিন নেশার জিনিস, পরিবেশটা কেমন চলছে মামু? একবারে রাজ্য টোক মানে মদ। স্যার, অর্জুন হাজির থেকে পালিয়ে গেছে। দেখি তুমি কুসুম কোথায়? তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? তুমি জানো কোন ফালে তুমি পা দিয়েছো? আপসে বাপ, তো রামায়ণের রাবণ আর মহাভারতের অর্জুন পেল্লাই যুদ্ধ। ফুলের মধু খেয়ে লাভ নেই মামু, আমি টাকা নিয়ে কেটে পড়লাম।
শানু যাস না, শানু শানু। কুশল তুমি বাড়ি যাও। কোথায় যাবো? আমি মন্ত্রী হলে ওরকম অনেক টাকা তোকে আমি দেবো। তোমার আর এ জীবনে মন্ত্রী হবে না মামু। ওই ওই দাঁড়িয়েলা মাস্টার মশাটা এবার জিতবে। তাছাড়া তাছাড়া জন্য আমি আমি অনেকদিন অপেক্ষা করছিলাম। আমি মন্ত্রী হলে তোকে আমার সিএ করবো শানু। রাখো তোমার সিএ, এই টাকা আমি কিছুতেই দেব না। আনন্দ মিত্র মেয়েটাকে তুমি পেলাম না, এখন এখন এই টাকাই আমার সব। কি করবে? হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে তুমি মন্ত্রী হবে তাই না? দাঁড়া দাঁড়া, তোমার মন্ত্রী হওয়া আমি আগেই বার করছি। পালাতে হবে তোকে। তোর কপালটা দে।
তোর কপালটা দে উপেন চৌধুরী, তুই এদিকে ফের। অর্জুন, 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 আমি আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, অর্জুন, কোনো অন্যায়। আমার কিছু করবার নেই কুসুম, আইনের কাছে আমাদের হাত পা বাঁধা। কিসের আইন? কোথায় ছিল তোমাদের আইন যখন এই অর্জুনের বাবাকে বিনা দোষে উপেন্দ্র চৌধুরীর মদতে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল? যখন ওর বোনের উপর উপেন্দ্র চৌধুরীর লোকে অত্যাচার করলো আর সে লজ্জায় ওর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, তখন কোথায় ছিল তোমাদের আইন? আজ আজ অর্জুন সেসব কুকীর্তির মুখোশ খুলে দিয়েছে বলে আজ তার এই পুরস্কার, তাই না? বাহ বাহ বাবা, কি বলছিস তুই? অর্জুন তোকে কিডন্যাপ করে আটকে রেখে মুক্তিপণ চাইনি? না বাপি না, তোমরা একে একে সবাই ভুল করছো। অর্জুন নিরপরাধ বাপি, ওর অপরাধ শুধু ও আমায় ভালোবেসেছে। শহরের এত কিছুর মূলে তাহলে উপেন্দ্র চৌধুরীর সব? স্যার, দুধে যেমন মাখন থাকে খালি চোখে যা কেউ দেখতে পায় না, এ শহরের বীরপাড়া বস্তির অর্জুন একজন খাঁটি মাখন। সহজ চোখে কেউ তাকে একদিন তেমন করে দেখতে পায়নি, কিন্তু আইনের চোখে অর্জুন অপরাধী, আদালত ওর বিচার করবে। হ্যাঁ, আমি ওর হয়ে লড়বো। পাপি, তুই কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই যে, কোথায় যাচ্ছেন নেতা মশাই? আমায় ছেড়ে দিন, বাড়িটা ওইদিকে। হ্যাঁ চলো, আমায় ছেড়ে দিন, আমায় আমায় ছেড়ে দিন, চলুন বলছি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।